আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গতকালকে দেখেছিলাম এখানে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি রেখে গিয়েছিল। সেই বগিটিকে আজকে আবার পুনরায় নিয়ে যাওয়ার জন্য এখানে ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটি নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেনের ইঞ্জিনটি আসতেছে এবং এখানকার যেই রেখে যাওয়া বগিটি ছিল সেই বগিটি এখন সংযুক্ত করবে ইঞ্জিনের সাথে সংযুক্ত করে এখন আবার নিয়ে যাবে ট্রেনের যেই ইঞ্জিনটি রয়েছে। হ্যাঁ, সেই ইঞ্জিনটি এখন 3 নম্বর যে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের যে 3 নম্বর লাইন রয়েছে সেই 3 নম্বর লাইনের সাথে লাইনের কাছাকাছি চলে এসেছে। সে লাইন দিয়ে এখানকার যেমনটি দেখতে পাচ্ছেন ট্রেনটি অনেক স্লো করেছে এবং এখন এই বগির সাথে লাগাবে। এই বগির সাথে এখন লাগাবে ট্রেনটি। যেমনটি দেখতে পাচ্ছেন বগি কিন্তু এখানে কিন্তু একটি বগি রয়েছে, সেই বগিটিতে হুক লাগলো না। এখন আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত যে আঙ্কেল রয়েছেন উনি একটা বুদ্ধির কাজ করছেন। ট্রেনের চাকার নিচে দুইটি গেটি, অর্থাৎ আমরা যেমন গাড়ির নিচে যখন গাড়ি লিক হয় বা নষ্ট হয় যেমন গেটিস হিসাবে ইট দিয়ে থাকি, ঠিক তেমনই দুটি পাথর এখানে তিনি দিয়েছেন। অনেক বেশি ধাক্কা খেয়েছে এখানে। যেমনটি দেখতে পেলেন এখানকার বগিতে লাইন লাগানোর কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। এখন এই বগিটি আবার সামনের দিকে টেনে নিয়ে যাবে। সামনের দিকে টেনে নিয়ে গিয়ে এই বগিটি আবার এই যে পুরো যে সম্পূর্ণ যে বগি রয়েছে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করবে। যেমনটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি বগি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই ট্রেনটি। যেমনটি দেখতে পাচ্ছেন ট্রেনটি একটি বগি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা বলতে পারি এটি একটি এক বগি বিশিষ্ট ট্রেন। এক বগি বিশিষ্ট ট্রেন কথাটি সম্পূর্ণ এরকমভাবে সত্য না। বিষয়টি হচ্ছে এই বগিটি নষ্ট ছিল, আমাদের পূর্বে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এই বগিটি পুনরায় পিছন দিক থেকে ঠেলে নিয়ে আসবে, ট্রেনটি পিছন দিক থেকে ঠেলে নিয়ে আসে এখানে এই বগির সাথে যুক্ত করবে। তীব্র কুয়াশার মধ্যে দিয়ে এক বগি বিশিষ্ট সেই ট্রেনটি যেমনটি দেখতেই পাচ্ছেন সামনের দিকেই ট্রেনের বগিটি নিয়ে গিয়েছে। এখন কিন্তু ট্রেনটি পিছনের দিকে আসবে, বগিটা সহ যেই বগিটি এক বগি নিয়ে গিয়েছে সেই বগি সহ ট্রেনটি সম্পূর্ণ পিছনের দিকে আসবে এবং
যেই ট্রেন রয়েছে সেই ট্রেনটির সাথে যুক্ত হবে। যেমনটি দেখতে পাচ্ছেন ট্রেনের ইঞ্জিনটি সম্পূর্ণ বগি সহকারে পিছনের দিকে আসতেছে। একদম যেমনটি দেখতে পেলেন এটি সম্পূর্ণ বগি সহকারে সামনের দিকে যাচ্ছে। এই তো আমাদের এক বগি বিশিষ্ট ট্রেন যাচ্ছে। যেমন দেখতে পেলেন ইঞ্জিনটি বগিটিকে পিছনের দিকে ঠেলে নিয়ে আসলো। এখন বগিটি বাকি যে বগিগুলো রয়েছে তার সাথে সংযুক্ত করা হবে। মূলত এই বগিটি একটু নষ্ট ছিল, ঠিক করার উদ্দেশ্যে এখানে দেখে যাওয়া হয়েছিল। গতকালকে আমি আপনাদের দেখিয়েছিলাম। ইশারা করছেন লাইনম্যান। তো ট্রেনটি বগির সাথে যুক্ত হয়েছে, এখন হাতলগুলো টাইট দিবেন। দুইজন একই সাথে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই চিলমারি থেকে চিলমারি এক্সপ্রেস ট্রেনটি এই কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাচ্ছে। দেখতে পাচ্ছেন চিলমারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখানে রয়েছে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে ইঞ্জিনের সাথে বগির সংযোগ লাগানো প্রায় শেষ। এই ছিল আজকের ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি অনেক বেশি এনজয় করেছেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।